হতো যদি আমাদের পৃথিবীর আকার গোল না হয়ে ডোনাটের মতো হতো? হয়তো শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এরকম প্ল্যানেট হওয়া একদমই ইম্পসিবল নয়। পৃথিবী যদি এরকম ডোনাটের মতো হতো, তাহলে প্রথমেই পৃথিবীর ঘোরার স্পিড অনেক বেড়ে যেত, আর 24 ঘন্টার বদলে মাত্র 3 ঘন্টায় একদিন হতো। এছাড়াও আমাদের ওয়েট প্রায় 3 গুণ কমে যেত লিটারেলি, কারণ পৃথিবীর গ্র্যাভিটি পোলের দিকে 35% আর ইকুয়েডারের দিকে 70% অবধি কমে যেত। মানে মার্সে হাঁটলে যেরকম ফিল হয় সেরকম হতো। এছাড়াও চাঁদ পৃথিবীর চারদিকে না ঘুরে এই সেন্টারের মধ্যে দিয়ে যেত আর আসতো। তবে এই ডোনাট পৃথিবীর একটা সুবিধে হতো, যত উল্কা মানে অ্যাস্টেরয়েডস আসতো সব এই গর্তের মধ্যে দিয়ে পাস হয়ে যেত, ফলে উল্কা থেকে পৃথিবী সুরক্ষিত থাকতো। আর ওয়েট, পৃথিবীটাকে বেশ টেস্টি টেস্টি দেখতে লাগতো। তবে ইয়ার্কি নয়, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস থেকে বিজ্ঞানীরা পেয়েছে যে এরকম ডোনাটের মতো গ্রহ টেকনিক্যালি সম্ভব। কিভাবে? ওয়েল, সেটার জন্য ডোনাট লিখে কমেন্ট করো নেক্সট পার্টের জন্য।